হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। বন্ধুরা, আমি তীর্থ, আপনারা দেখছেন দাস সাইকেল অ্যান্ড হ্যান্ড রিপেয়ারিং টু চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ফ্লিস টাইপ সাইকেলের ব্রেক গোছা কী করে লাগাবেন। তো বন্ধুরা দেখছেন এই ফ্লিস টাইপ ব্রেক গোছাটা আপনার ভেঙে গেছে, তো এটা আপনার নতুন এক্সট্রাভাবে পাওয়া যায় কিনে। তো আপনারা চাইলে বাড়িতে আপনারা এক্সট্রাভাবে এটা কিনে দোকান থেকে নিচে লাগাতে পারবেন। তো বন্ধুরা দেখছেন আমি এটা এটা লক এবং সাইডে একটা ছোট স্ক্রু আছে যেটা সকেটে সকেট বোল্ট বলছে, সেই সকেট বোল্টের হালকা করে একটা স্ক্রু নাট আছে, এই তো সেই স্ক্রু নাট। সেই স্ক্রু নাট খসিয়ে আপনারা সেই লকটাকে ঢিল দিয়ে গোছাটাকে বের করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকদিন পর ভিডিওটা ছাড়লাম, তো কিছু কাজ ছিল দোকানে, ঠিক আছে? তো তার জন্য আমি ভিডিও দেখতে পাচ্ছিলাম না, তার জন্য বন্ধুরা আমি খুব দুঃখিত। এবার থেকে আপনারা সপ্তাহে তিনটি করে ভিডিও পাবেন এবং ভিডিওর সঙ্গে সঙ্গে কাজও। তো বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখছেন আমি এই গোছাটাকে এভাবে লাগাচ্ছি। তো প্রথমে আপনারা লকটা লাগিয়ে আপনারা যেটা লং স্টিক বলছে এটাকে, হ্যাঁ লং স্টিক বলে, তো লং স্টিকটাকে এই গোছা বেগের যে বোল্ট যেটা আছে, জামনাট আছে, সেই জামনাটাকে এইভাবে ঢুকাবেন। ঢুকিয়ে আপনারা বোল্টটাকে প্রথমে টাইট করবেন। তো দেখছেন আমি এইভাবে এই লকটাকে এই ঢোকাচ্ছি। এটা আপনারা লক্ষ্য করবেন ভালো করে, এটা আপনাদেরকে করতে হবে কাজটা বাড়িতে। তো দেখছেন আমি এই ওয়াশার দিয়ে এই লকটাকে টাইট করছি নাট বোল্টতে দিয়ে। বন্ধুরা এটাকে আপনারা লক করে দেবেন দ্বিতীয়বার না খুলে। তো এবার হলো, এবার আপনার যেটা সকেট বলছে, সকেটের যেটা বোল্ট, সকেট বোল্টটা আপনার এই স্ক্রু যে এটা নাটটা আছে সেটা আপনারা লাগিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা? স্ক্রুটাকে এইভাবে টাইট করে দেবেন, ঠিক আছে? তারপরে আপনার যেটা এটার নাম বলছে 5 ভোল্ট, 5 ভোল্ট থেকে আপনার যে উপরকার যে বড় নাটটা আছে সেই নাটটাকে আপনারা খুলে দেবেন। তারপরে গোছাটাকে ঢুকাবেন 5 ভোল্টের ভিতরে এই, তারপরে আপনার এই বোল্টটাকে দিবেন, ঠিক আছে? তো লক্ষ্য রাখবেন এটার জন্য বোল্টটা এবং পুরো মাঝখানে থাকবে, হ্যাঁ। দরকার হলে আপনি আপনার ব্রেক পাইপ থেকে, মানে বলতে মানে সামনের দিক থেকে ওখান থেকে টাইট করতে পারবেন, কিন্তু এখানে আপনার মাঝখানে থাকবে। এখান থেকে আপনার কম বেশি যেমন যেমন চেন ঢিল হবে তেমন তেমন টাইট করবেন, তেমন তেমন এখান থেকে ঢিল দিবেন, মানে 5 ভোল্ট থেকে, ঠিক আছে? একটা সাইড বা ধরেন ব্রেক ক্ষয়ে গেছে, ব্রেক নতুন লাগাচ্ছেন, তখন আপনার এই 5 ভোল্ট থেকে একটু কম বেশি করে টাইট করা যাবে এখান থেকে, হ্যাঁ এখান থেকে কাজটা করতে হবে। তো বন্ধুরা আমি এটাকে পুরোপুরি একবারে লক করে দিলাম জামনারটাকে, যেটা এটার নাম বলছে আপনার লং স্টিক বলছে, হ্যাঁ পুরো এটা আপনার ফ্লিস টাইপ লং স্টিক। তো বন্ধুরা দেখছেন আমি ব্রেকটা করছি, তো ব্রেকটা একটু হাই করতে হবে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন দাস সাইকেল ভ্যান্ডি ইউটিউব চ্যানেলে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, বা যারা সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, এরপরে আপনারা খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও পাবেন। তো দেখছেন এই ব্রেক হচ্ছে এভাবে টাইট করে, আর এটা এক্সট্রা পাওয়ার সব আমাদের সব মাল সাইকেলের সব পুরো সাইকেলের ভ্যান রেস্কা পুরো এক্সট্রা পার্টস পাওয়া যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।